আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের আজকের সকালের আপডেটে। দর্শক, আজ অক্টোবর মাসের 3 তারিখ। কুয়েত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। কেন এই ভিডিও ফুটেজটি এত ভাইরাল হয়েছে বা কেন এই ভিডিও ফুটেজটি নিয়ে এত আলোচনা, চলুন আমরা প্রথমে ভিডিও ফুটেজটি দেখব, তারপর আরও অনেক বিস্তারিত আলোচনা। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একজন ট্যাক্সি চালক যিনি একজন প্রবাসী, একটি হোম ডেলিভারি ম্যান যিনি একজন প্রবাসী, হাইওয়ে রোডে ঠিক ট্যাক্সি চালকের এভাবে হোম ডেলিভারি ম্যানকে আঘাত করা কিছুতেই মেনে নিতে পারছেন না কুয়েতের নাগরিকরা এবং প্রবাসীরা, যে কারণে কয়েক সেকেন্ডের এই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পর কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী যথারীতি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ট্যাক্সি ড্রাইভারকে আটক করা হয়েছে। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইট বার্তায় নিশ্চিত করে, এই ড্রাইভারকে আটক করতে এবং তার গাড়ি জব্দ করতে তারা সক্ষম হয়েছে। তাকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে, কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক, এই ভিডিও ফুটেজটি থেকে আমরা কি শিক্ষা নেব? একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি তার রাস্তায় অবস্থান করছে এবং হোম ডেলিভারি ম্যান, তিনিও তার রাস্তায় অবস্থান করছে। কোনো কারণে তাদের মধ্যে দুই ব্যক্তির মনমালিন্য হতেই পারে, সেটি হাইওয়ে রোড ব্যবহার করতে গিয়ে সিগন্যালগত সমস্যা হতে পারে বা ইশারাগত সমস্যা হতে পারে। হোম ডেলিভারি ম্যান ট্যাক্সি ড্রাইভারের ইশারা হয়তো মানেনি, তার মানে এই নয় যে ট্যাক্সি ড্রাইভার তার গাড়ি দিয়ে হোম ডেলিভারি ম্যানকে ঠিক এভাবে আঘাত করবে। যদি এই ঘটনাটি আরও বেশি হতো, যদি এই মোটরসাইকেলটি পড়ে যেত রাস্তায়, পিছন থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দিত, তখন কি হতো? আমরা এমনিতেই কুয়েতের হাইওয়ে রোডগুলিতে প্রতিনিয়ত লক্ষ্য করি যে বহুমুখী সংঘর্ষ। একটি গাড়ি যখন দুর্ঘটনায় পতিত হয়, তখন সেই গাড়িতে এসে আশ্রয় পড়ে 5টি, 6টি, 8টির মতো গাড়ি, আর তখন ভয়াবহ দুর্ঘটনাগুলো আমরা লক্ষ্য করি। চলতি বছরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কুয়েতে হাইওয়ে রোডগুলিতে কুয়েতি নাগরিক এবং প্রবাসী মৃতের সংখ্যা 225 জন, যা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। এখনও অলরেডি অনেক মাস বাকি রয়েছে। 2023 সালের শেষ পর্যন্ত কতজন মানুষের মৃত্যু হয় হাইওয়ে রোড অ্যাক্সিডেন্টে, তা এখনও ক্লিয়ার না। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার যেই প্রতিবেদনগুলো প্রকাশ করে, যেখানে সিসিটিভি ফুটেজ বা এই ধরনের সামাজিক মিডিয়ার ফুটেজগুলিতে স্পষ্ট বার্তা দেয় যে ড্রাইভাররা ইচ্ছে করেই নিজের জীবনকে বিপন্ন করছে বা অন্যের জীবনকে বিষিয়ে তুলছে, ঠিক যেমনটি করেছিল এই ট্যাক্সি ড্রাইভার। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকা, অতিরিক্ত মোবাইলের ব্যবহার করা, ড্রাইভিং সিটে বসে লাইভ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ্লিকেশনের অপব্যবহার করা, আর এই ঘটনাগুলো ঘটাতে গিয়ে তারা কুয়েতের হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট অব্যাহত রেখেছে, যেটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েতের সরকার নানা কঠোর বিধিনিষেধ, কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরেও কিছু ড্রাইভারকে তারা এখনও কন্ট্রোল করতে পারেনি, যেই কন্ট্রোল করতে না পারার কারণে কুয়েতের সড়কে প্রতিনিয়তই প্রাণ জড়ছে। মৃত্যু হচ্ছে প্রবাসীর, মৃত্যু হচ্ছে কুয়েতি নাগরিকের। আমরা জানি না কবে এই সমস্যাটির সমাধান হবে, তবে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। যখন আমরা রোডে নামব, নির্ধারিত গন্তব্যে যাওয়া পর্যন্ত ট্রাফিক আইন মেনে চলব, নিজের সেফটি নিশ্চিত করব। এই ধরনের আরও অনেক অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।